আপনারা জানেন যে সিলেট জেলার সমাজসেবক রাজনৈতিক জেলা রফিক আলী মহোদয় সভাপতি জনাব সুমন আহমেদ। এছাড়া যে সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান স্থলে আসবেন প্রত্যেককে আমরা পরিচয় করিয়ে দেব। অতিথি স্থানে বসে আছেন বিশ্বনাথের বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব খলিলুর রহমান খলিল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গর্বিত স্পোর্টসের জুয়েল মোবাইল গার্ডেনের জুয়েল আহমেদ, মঞ্চে প্রবিষ্ট আমাদের সাংবাদিক, আসনে প্রবিষ্ট জনাব প্রণঞ্জয় বৈদ্য অপু, খামাল মুন্না, রুয়েল আহমেদ, ফজল খান, জাহাঙ্গীর আলম খায়ের, মহসিন আহমেদ, অসিত বাবু সহ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। এছাড়া ফটো সাংবাদিক নুরুদ্দিন ভাই উপস্থিত রয়েছেন। এরপর যে আজকে সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করবেন বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বনাথ উপজেলা ফুটবল দেশের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ আজকে সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করবেন। সম্মানিত সভাপতি, সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, উপজেলা ফুটবল দেশের প্রত্যেকেই সম্মানিত অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করবেন। এ পর্যায়ে প্রধান অতিথি জনাব মায়েদুল সেলিম মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন ফকরুল আহমেদ, রাসেল আহমেদ সব বিশ্বনাথ উপজেলা ফুটবল এশিয়ার নেতৃবৃন্দের পর্যায়ে জনাব আলহাজ ফঙ্কি খান মহোদয়কে, সিরাজুদ্দিন মহোদয়কে, বিপুল চন্দ্র মহোদয়কে, আমিন আলী চেয়ারম্যান মহোদয়, আলতাফ হোসেন সহ সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেছে বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন সদস্যবৃন্দ। এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আমাদের সিলেটের খোলা মাঠ অর্থাৎ তৃণমূলের যারা ধারাভাষ্য দিয়ে তাকেন আমাদের বিশ্বনাথের যে সকল সদস্য রয়েছে জুয়েল আহমেদ, ধারাভাষ্য বক্সিং মুনায়েম আহমেদ এবং আমাদের অতিথি ভাষ্যকার যারা সিলেট সদর উপজেলা থেকে জিয়াউল জিয়া, উসমানগর উপজেলা থেকে মুতাফর হোসেন জামাল, দক্ষিণ সীমা উপজেলা থেকে আব্দুল আহাদ ভাই, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং আমার পাশে রয়েছে মোহাম্মদ আলী লিটন বিশ্বনাথ উপজেলার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন যার কল্যাণে এই শিরোপা গড়ে তুলেছিল বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের গর্বিত প্রশিক্ষক জনাব লায়েক আহমেদ। এ পর্যায়ে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব জুবায়ের আহমেদ। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, ওনাকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ¡Gracias!
এই পর্যায়ে যেটি শুরু হবে বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব সুলতান উদ্দিন বকুল। বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন কমিটিকে জার্সি স্পন্সর করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এককালে কৃতি ফুটবলার জনাব সুলতান উদ্দিন বকুল। ভাই বই নকল জার্সি বিশ্বনাথর যে যে বাজার আছে প্লিজ শেয়ার হলবা জার্সি দেওয়ার বিশ্বনাথর আমার বয়স ঠিক আছে জানাইবা। বিশ্বনাথের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিদ্যুৎ জসিম। বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের প্রশিক্ষক লায়েক আহমদকে ফুল দিয়ে বরণ করেছেন বিশ্বনাথ ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিদ্যুৎ জসিম। এরপর যে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি জনাব জুবায়ের আহমদ ভাইকে ফুল দিয়ে বরণ করবেন বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য রাসেল আহমেদ। আমি আছি আপনার লগে ক্লাস আমার বিশ্বনাথ উপজেলা ফুটবল দলকে প্রেস ক্লাব অর্থাৎ সিনিয়র দলকে জার্সি স্পন্সর করবে রোশন স্পোর্টস প্রোভাইডার আরো বিস্তারিত জানতে পারবো এবং আই নো স্পন্সর করার টিম রে বিশ্বনাথ উপজেলা ফুটবল দল সিনিয়র দলকে জার্সি স্পন্সর করছে রোশন স্পোর্টস প্রোভাইডার আলমগীর হোসেন। এরপর বিশ্বনাথ উপজেলা অনুর্ধ 17 ফুটবল দলকে জার্সি স্পন্সর করেছেন রয়্যাল ট্রাভেল সুপারভাইজার নজরুল ইসলাম। ক্যাপ্টেন নাও ক্যাপ্টেন নাও সাইকেল নাও না না একদম বাংলাদেশের সেরা 40 জনে ছিল অনূর্ধ্ব 17 বিশ্বনাথের শাকিল মোহাম্মদ বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 40 জনে ডাক পেয়েছে শাকিল মোহাম্মদ অনূর্ধ্ব 17 বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের গর্বিত অধিনায়ক। সম্মানিত উপস্থিতি মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ দর্শক আসলে দর্শক বৃন্দ সাংবাদিক ধারাবাহিকার অতিথি আসলে অতিথিবৃন্দ প্রত্যেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এরপর যে আপনারা বিশ্বনাথ লোকাল যারা আছেন ভালো প্লিজ প্রথমে সাংবাদিক বক্তব্য নিয়ে আসবেন বিশ্বনাথ আলরা সামনে বিশ্বনাথ অত্যন্ত জনপ্রিয় মুখ যে বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন সাংবাদিক বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব জুবায়ের আহমদ মহোদয়কে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানুন ইতিমধ্যে সিলেট লন্ডনের ভিউয়ার্স যারা আছেন সবে জানুন উপজেলা ফুটবল এশিয়ার পক্ষ থেকে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমরা জানি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব জুবায়ের আহমদ 2017-2018 টানা চ্যাম্পিয়ন হইছেন সিলেট জেলা উপজেলা ভিত্তিক গেম বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আসলে খুব ভালো লাগে আর এবং প্রথমবারের মতো তারা সংবর্ধনা চ্যাম্পিয়ন আর সবাই তা ভালো কে আর বিশ্বনাথর যারা আছেন শেয়ার করবা শেয়ার করে আপনার লোকে তাকবা এবং সফরে দেখাইবার সুযোগ করে দিবা। থ্যাংক ইউ সো মাচ আর যে যারা আছেন ভালো লাগলে শেয়ার দিবা। উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাহিউদ্দিন সেলিম সাহেব, বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের অভিভাবক, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ ফখরুল খান সাহেব, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সহকর্মী, সাংবাদিক বন্ধুরা এবং বিশেষ করে ফুটবল সহ ক্রীড়ামন্ত্রী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই একজন সংবাদকর্মী হিসেবে এবং একসময় ক্রিকেট যেহেতু খেলতাম এবং ক্রিকেটের সংগঠক ছিলাম, সেই জন্য বিশ্বনাথের তরুণ সমাজের পক্ষ থেকে এবং বিশ্ববাসীর পক্ষ থেকে উপজেলা ফুটবল দল, যে সকল খেলোয়াড়, কর্মকর্তা এবং সংগঠক এই বাসিয়াপাড়ের জনপদকে সিলেটে এবং বিশ্ব দরবারে বারবার গৌরবের আসনে অধিষ্ঠিত করতে ভূমিকা রেখেছেন হৃদয়বান ক্রীড়া অনুরাগী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বনাথ সিলেটের এক আলোকিত জনপদ। যদিও সাম্প্রতিক সময়ে ক্রীড়া সংস্থা কিংবা জেলা ক্রীড়াঙ্গনে হয়তো আমাদের তেমন পদার্পণ নেই, কিন্তু একসময় এই অঞ্চলের কিশোর ফুটবলার, ক্রিকেটার, সাঁতারুরা, যেমন সাঁতারে আমাদের ছেলেরা বিশ্ব সাঁতারু মুশারফের সাথে যেমন পাল্লা দিয়েছেন, ঠিক তেমনি কাবাডি এবং অন্যান্য খেলায় আমাদের এক গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। যেমন সিলেটের রাজনীতিতে আমাদের সড়ক পদার্পণ রয়েছে, ঠিক তেমনি সাংবাদিকতায় বলেন, আইন পেশায় বলেন, প্রতিটি ক্ষেত্রেই এই প্রবাসী অধ্যুষিত জনপদের মানুষ এই জনপদকে আলোকিত করেছেন। বর্তমানে আমরা এই তরুণ প্রজন্ম এখানে যারা আজকের আয়োজন করলেন, যারা বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নিচ্ছেন, সবাই এই জনপদের মানুষ। হয়তো রাজনৈতিক কারণে বিভিন্ন দলের বিভিন্নজন বিভিন্ন মতে থাকতে পারেন, কিন্তু আমাদের তরুণদের জন্য সৌভাগ্যের বিষয় আমরা বিশ্বনাথের ক্রীড়াঙ্গনে বর্তমানে এমন একজন অভিভাবক হিসেবে পেয়েছি জনাব ফখরুল খানকে, যিনি ইতিমধ্যে বিশ্বনাথে একটি স্টেডিয়ামের জন্য মাটি ভরার স্টেডিয়াম নির্মাণ করে বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন। আমার বিশ্বাস, তো তোমরা যারা তরুণ প্রজন্ম আছো, এই ক্রীড়াঙ্গনে যদি নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে পারো, তাহলে বিশ্বনাথের মানুষ তোমাদের পাশে থাকবে। আমাদের বিশ্বাস, হয়তো তোমরা গত কিছুদিন আগে সিলেটের সুরমাপাড়ে জোর তুলেছো ফুটবলে, আমার বিশ্বাস একদিন এই অঞ্চলের তরুণরা আটলান্টিক মহাসাগরের পাড়েও বিশ্বনাথের নাম জোর তুলবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য বিশেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুবায়ের ভাইকে। প্রচুর পরিমাণ অডিয়েন্স যারা সোশ্যাল মিডিয়া সিলেট লন্ডন পেজ থেকে শুনছেন, প্রত্যেকে শুভেচ্ছা অভিনন্দন অভিবাদন। আমাদের এই অনুষ্ঠান স্থল বিশ্বনাথের অত্যন্ত ব্যস্ততম জায়গা আলোয়া শপিং সিটির সামনে, যেখানে জায়গাটা অত্যন্ত ছুটো পরিচুরি। আপনারা বাম দিকে যে সকল দর্শক রয়েছেন একটু সাইড দেবেন, যাতে গাড়ি চলাচল সচল থাকে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনাথ ফুটবলের জয় জয়কার সময়ে এই মুহূর্তে বিশ্বনাথ থেকে বেশ কয়েক ফুটবলার কিন্তু জেলা বিভাগে এবং জাতীয় পর্যায়ে আধিপত্য বিস্তার করে চলেছে। সেই সুবাদ যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশা এবং সেই প্রত্যাশার প্রাপ্তির জন্য ঘটি। এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসবেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, বিশ্বনাথ ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ জনাব আলতাফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক তো বালা নাই, ফার্ম দাও।
বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্বনাথের বহুল প্রত্যাশিত বারবার সিলেট জেলা চ্যাম্পিয়ন ফুটবল দলকে দেয়া আজকের এই ভোর সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে আমার অত্যন্ত স্নেহভাজন বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, প্রিয় ফুটবলার জুয়েল এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় জনাব মাহিউদ্দিন সেলিম এখানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন, যার পদভারে এই বিশ্বনাথের ক্রীড়াঙ্গন আলোকিত হয়েছে। বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সফল সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বিশ্বনাথবাসীর অভিভাবক শ্রদ্ধেয় জনাব আলহাজ ফঙ্কে খান সাহেব বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার দপ্তর সম্পাদক এক জেলাতে, যিনি এর জন্য আমরা অভিনন্দিত করি আমাদের অভিসংবাদিত ক্রীড়া সংগঠক, যার নেতৃত্বে বিশ্বনাথ এই ক্রীড়াঙ্গন আজকে আলোকিত। আমাদের আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ ফঙ্কে খান সাহেবকে আমরা হাততালির মাধ্যমে একটা অভিনন্দিত করি। পাশাপাশি আমরা অভিনন্দন জানাই যার অক্লান্ত পরিশ্রমে, যার মাধ্যমে আমাদের ক্রীড়া আজকে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যায়ে পৌঁছেছে, আমাদের বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক স্বনামধন্য সংসদ সদস্য, যার অক্লান্ত পরিশ্রমের ফসল বিশ্বনাথ আজকে দৃশ্যমান একটি শেখ রাসেল স্টেডিয়াম নামে একটি মিনি স্টেডিয়াম, যার অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক, এবং যিনি যার অনুদানে প্রতিষ্ঠিত এই আমাদের স্টেডিয়ামটি, তিনি আমাদের বিশ্বনাথের রত্নগর্ভা সন্তান, বিশ্বনাথ বালাগঞ্জ উসমাননগরের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান চৌধুরী, উনাকে আমরা কৃতজ্ঞতার সহিত স্মরণ করি। পাশাপাশি যারা আমাদেরকে আলোকিত করেছে এই ফুটবল প্লেয়াররা, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি বিশ্বনাথের আমাদের প্রাণপ্রিয় দর্শক ভাইয়েরা, যাদের উৎসাহ উদ্দীপনায় আমাদের এই দামাল ছেলেরা বারবার আমরা জেলাতে চ্যাম্পিয়ন এই গৌরব অর্জন করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলতাফ ভাইকে। বিশ্বনাথ, বিশ্বনাথের ফুটবল এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, যারা গর্বিত স্পন্সর, যাদের কল্যাণে, যাদের সহযোগিতায়, যাদের আর্থিক সহযোগিতা কিন্তু বিশ্বনাথের ফুটবল এ পর্যন্ত আসতে পারেছে, সেই সকল গর্বিত স্পন্সরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই বিশ্বনাথবাসীর পক্ষ থেকে। আগামীতে আরও স্পন্সর করলে, আরও সহযোগিতা করলে বিশ্বনাথের ফুটবল এগিয়ে যাবে, সঠিক পরিচর্যা করলে কিন্তু বিশ্বনাথ একসময় ফুটবলের আতুরগড় হবে, সেই প্রত্যাশা আমরা করি। আপনারা দর্শকরা যারাও অত্যন্ত কষ্ট করে দাঁড়িয়ে অনুষ্ঠান যে আপনারা উপভোগ করে চলেছেন, প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাই। বসার জন্য জায়গা দিতে পারি না, তাই আন্তরিক দুঃখিত। এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসবেন বিশ্বনাথের দৌলতপূর্ণ পরিষদের সম্মানিত সুযোগ্য সফল চেয়ারম্যান জনাব আমির আলী চেয়ারম্যান মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই বিশ্বনাথের সোনালি অর্জন ফুটবলকে সম্বর্ধনা অনুষ্ঠানের আমার স্নেহভাজন সভাপতি জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বাপুবের
কেন্দ্রীয় সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় ভাই মহিউদ্দিন সেলিম, এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক, আড়হেরা সমিতির সম্মানিত চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যার নেতৃত্বে বিশ্বনাথ আজকে এবার নিয়ে আমরা সিলেট জেলার চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ পঙ্কি খান সাহেব। এখানে বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন জগন্নাথপুরের কৃতি সন্তান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত অর্থ সম্পাদক জনাব মাস্টার সিরাজউদ্দিন সাহেব, বক্তব্য রেখেছেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব আলতাফ হোসেন, আরো নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে যাদেরকে আয়োজন করেছেন তাদেরকে এবং দর্শক যারা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আজকের এই উদীয়মান তরুণ যারা তাদেরকে আজকে বিশ্বনাথকে আমরা গৌরবান্বিত করেছে, অনেক উদীয়মান প্রতীয়মান যারা আজকে বিশ্বনাথের সোনালি অর্জন হিসাবে বিশ্বনাথ আজকে সিলেটের 11টি জেলা থেকে প্রত্যেকটি খেলায় অংশগ্রহণ করে আমরা আজকে এখানে উৎপল্ল সহিত বিজয় অর্জন করতে পেরেছি। আমরা আজকের এই আমাদের খেলোয়াড় ভাইদেরকে বিশ্বনাথবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সাথে সাথে আমি একটি কথা বলি, আমার সভাপতি সাহেব উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় লন্ডন ছিলেন, আমরা এই খেলা নিয়ে যখন অংশগ্রহণ করব আব্দুল মাল আব্দুল মিদকে ফুটবল টুর্নামেন্টের, তখন সাবেক সংসদ সদস্য আলহাজ শফিক রহমান চৌধুরী সাহেব আমাদেরকে বললেন, যেখানে খান সাহেব যখন নাই মহদ্দুস পাইস উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব সহ এখানে জুয়েল সহ আমরা বসলাম, বসার পরে খেলায় অংশগ্রহণ করার জন্য আমরা সভাপতি সাহেবের নির্দেশে এবছর উনি লন্ডন থেকে প্রত্যেকটি সময় আমাদেরকে বলে দিয়েছেন যে খেলায় অংশগ্রহণ করতে হবে, যতটুকু প্রয়োজন তোমরা অংশগ্রহণ করার সুযোগ করে দেও। এখানে বিশ্বনাথের ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা আছেন এই খেলাতে অংশগ্রহণ করার জন্য সবাই পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে, তার জন্য আমরা এবছর স্বতঃস্ফূর্তভাবে সভাপতি সাহেব আসার পরে আমরা যে অংশগ্রহণ করেছি সেই অংশগ্রহণের সুযোগটুকু যেহেতু উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওনার নির্দেশেই আমরা এবছর আমরা খেলাতে অংশগ্রহণ করে আমরা বিশ্বনাথকে সুনামের সহিত ফুটবলে টিম আমরা বিজয়ী হয়ে বিশ্বনাথে আমরা এসেছি। তাই আমরা আগামী দিনের ফুটবল যাতে এবং ক্রিকেটে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ সরকারের মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলাকে উৎসাহিত করার জন্য বিভিন্ন খেলোয়াড়দেরকে অনেক অনুদান দিচ্ছেন, তাই আমরা বিশ্বনাথ থেকে আমরা যাতে আগামীতে আমাদের নতুন প্রজন্মকে এই উপসংস্কৃতি মাদক ইয়াবা বিভিন্ন কাজ থেকে দূরে রেখে খেলাধুলা থেকে আমরা তাদেরকে উৎসাহিত করব, বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন এলাকাতে যাতে খেলার মান বৃদ্ধি পায়, বিশ্বনাথের মানুষের মান বৃদ্ধি পায়, সেই হিসেবে আমরা যাতে সবাই অংশগ্রহণ করে থাকতে পারি আমরা সবাই অংশগ্রহণ করব, আমাদের বিশ্বনাথের মান সম্মান বৃদ্ধি পাবে, আমাদের যাতে নতুন প্রজন্ম উজ্জ্বল ভবিষ্যৎ হবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সন্ধ্যাকালীন সম্বর্ধনা অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ আমির আলী চেয়ারম্যান মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে অনুষ্ঠান উপভোগ করে চলেছেন, নিরাশ হওয়ার কিছু নই। সংবর্ধনা অনুষ্ঠান শেষ হলেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, আপনারা দারুণভাবে জমি উপভোগ করবেন এবং অনেক সুপরিচিত ব্যক্তি, বিশ্বনাথের রাজনৈতিক ক্রীড়াঙ্গন সামাজিক অঙ্গনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা বিভিন্ন পজিশন থেকে অনুষ্ঠান উপভোগ করছে, প্রত্যেককে হয়তো নাম মেনশন করে পরিচয় করে দিতে পারছি না, বসার জন্য জায়গা দিতে পারছি না, তাই আন্তরিকভাবে দুঃখিত উপজেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে, উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক দুঃখিত জ্ঞাপন করছি। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন সিলেট বক্তব্যের আগে আমি পরিচয় করে দিচ্ছি বিশ্বনাথ পুরামবাজার বণিক কল্যাণ সমিতি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদিন বাইখে।
সম্মানিত উপস্থিত যে কথা বলছিলাম, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত কোষাধ্যক্ষ এককালে কৃতি ফুটবলার ও অত্যন্ত কাছের মানুষ শ্রদ্ধা বাজন সিরাজউদ্দিন মাস্টার ভাই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আবুলমাল আব্দুল মোহিত কে স্পোর্টস আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2018 চ্যাম্পিয়ন বিশ্বনাথ ফুটবল দলের সম্মানে আয়োজিত আজকের এই সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট এই বিশ্বনাথ জনপদের সম্মানিত ব্যক্তিবর্গ, আমি সবার নাম নিচ্ছি না, আমার সামনে আরও অনেকেই আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যখন খেলা হয় জুয়েল আমাকে বলছিল যে উনি দেশে নেই, আমি যখন বলছিলাম সেলিম ভাইকে, সেলিম ভাই বললেন ওইটা চিন্তা করতে হবে না, বিশ্বনাথ নিয়ে কোনো চিন্তা কখনো করতে হয় না, কারণ সেখানে খান সাহেব আছেন, ফুটবলে জুয়েল আছে, আক্তার আছে, আরও অনেকেই আছেন, খেলা গেল যখন খেলা হয় আমরা দেখি। তো আমি যে কথাটি বলছিলাম, একটা দলকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেকগুলো উপকরণ লাগে, সেই উপকরণের জন্য প্লেয়ার, সংগঠক, স্পন্সরশিপ, দর্শক। বিশ্বনাথের দর্শকের সম্পর্কে আলাদাভাবে বলতেই হয়, কারণ গত তিনটে বছর ধরে আমি দেখে আসছি যেদিনই বিশ্বনাথের খেলা আমাদেরকে আলাদা নিরাপত্তার কথা চিন্তা করতে হয়, আলাদাভাবে গেট নিয়ে ভাবতে হয়, ভিআইপি বক্স নিয়ে চিন্তা করতে হয়, দর্শক নিয়ে চিন্তা করতে হয়। কারণ এই দর্শকরা কি বলবো, আমাদের সদর উপজেলার খেলা দর্শক কম, একদম পাশের উপজেলা দক্ষিণ সুরমা দর্শক কম, অথচ বিশ্বনাথের দিন খেলা হলে আমরা ভাবি আজকে গেটটাকে অন্যভাবে দেখতে হবে, কারণ বিশ্বনাথের অনেকগুলো গাড়ি আসবে, সেই সাথে নতুন সংস্করণ দর্শকরা যখন বুভু জেলা নিয়ে খানপাটা চিৎকার করে, একটা দলকে চ্যাম্পিয়ন না হতে হয়ে পারা যায় না। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন আমাদের বিশ্বনাথের উজ্জ্বল নক্ষত্র ক্রীড়াঙ্গনের অভিভাবক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সফল সভাপতি, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ ফঙ্কি খান মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দুলমাল আব্দুল মোহিত ফুটবল টুর্নামেন্টের আজকের বিশ্বনাথ বিজয়ীদের সম্বর্ধনা অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি জুয়েল আহমদ, মঞ্চে আজকে আমাদের প্রধান অতিথি, যার মাধ্যমে সিলেট ক্রীড়াঙ্গন অত্যন্ত উজ্জীবিত, যে ব্যক্তির দ্বারা আমরা সিলেট আজকে সুনাম অর্জন করেছি, সেই মহান ব্যক্তিত্ব আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য, সিলেট ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই জনাব মহিউদ্দিন সেলিম ভাই। তাই আমি বলতে চাই আজকে বিশ্বনাথের আমাদের প্রবাসে যে এমপি আছে বিশ্বনাথে বাড়ি, আজকে আমাদের 18 থেকে 19 জন কাউন্সিলর আছে যাদের বাড়ি বিশ্বনাথে, আমাদের স্পিকারের বাড়ি বিশ্বনাথে, আয়াসউদ্দিন আপনারা চিনেন, তার বাসা পোস্ট অফিসের লাগা। তো এই যে টাওয়ার আমলেটের এই যে জিনিসগুলো আমাদের প্রবাসীরা বিশ্বনাথে অনেক এগিয়ে গেছে, জগ বারেস্টার অনেক কিছু হয়েছে, সেটা আমাদের জন্য গর্বের বিষয়। সেই বিষয়গুলি ধরে রাখতে হয়, সেই বিষয়কে স্মরণ রেখে আমরা আমাদের চিন্তাধারাকে এগিয়ে নিতে হলে প্রথমে আমাদের প্রবাসীর ভাইদেরকে সম্মান দিতে হবে, এরপরেই তাদের মাধ্যমে আমাদের বিশ্বনাথে স্কুল কলেজ মাদ্রাসা সবগুলা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রবাসীদের মাধ্যমে। তাই আমি সবাইকে বলবো ওনাদের জন্য দোয়া করার জন্য, প্রবাসী আমাদের যেসব ভাইরা আছেন তারা আমাদেরকে তাদের হাত প্রশস্ত করার জন্য দেওয়ার জন্যই আমরা বিশ্বনাথবাসী কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমরা যে কোনো ব্যাপারে বিশ্বনাথবাসী উদ্যোগ নিলে আমরা যে কোনো ব্যাপারে সাকসেসফুল হওয়া সম্ভব হয় প্রবাসীদের মাধ্যমে। এই সুন্দর অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সিলেট জেলা ক্রীড়া সংস্থা এবং সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গত কয়েকদিন আগে আমাদের আবুলমাল আব্দুল মোহিত কে স্পোর্টস আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, বিশ্বনাথ উপজেলা ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অনেক কারণ আছে, আমি প্রথমেই এর কারণ বলবো। এইখানে
বিশ্বনাথ উপজেলায় এত দর্শক, ফুটবলের প্রাণ হলো দর্শক, দর্শক ছাড়া ফুটবল হয় না। আমি কিন্তু 13টা উপজেলারই আমি সাপোর্ট করি, কিন্তু আমি ভিতরে ভিতরে আমি বিশ্বনাথকে চাই ফুটবলের ফাইনাল যা। এর কারণ হলো ফুটবলের প্রাণ হলো দর্শক। বিশ্বনাথ ফাইনালে গেলে পুরো আমার স্টেডিয়ামটা ভরে যায়, তখন আমার মনটা ভরে যায়। আমি ঢাকায় ফুটবল ফেডারেশনে বলতে পারি একটা উপজেলা খেলায় এত দর্শক হয়। আপনারা দেখেছেন প্রথম আলোয় নিউজ করেছে এইবার যে দর্শক দিয়ে। আমি আমার প্রেসিডেন্টকে বলেছি আপনারা ঢাকায় দর্শক পান না, আর আমার সিলেক্ট উপজেলা খেলায় পুরো আমার স্টেডিয়াম ভরে যায়। এরপর যে সম্মানিত প্রধান অতিথি জনাব মাহদি সেলিম মহোদয়কে প্রধান অতিথির কেস তুলে দিচ্ছেন বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। সিলেটের ফুটবলের অভিভাবক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব মাহদি সেলিম মহোদয়কে প্রধান অতিথির ক্রেস্ট তুলে দিচ্ছেন বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। এ পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ পঙ্কিকান মহোদয়কে বিশেষ অতিথি সম্মাননা স্মারক তুলে দেবেন বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। এ পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে আজকের অনুষ্ঠান সম্মানিত বিশেষ অতিথি সিলেট জেলা ক্রীড়া সংস্থা সম্মানিত কোষাধ্যক্ষ জনাব সিরাজউদ্দিন মাস্টার মহোদয়কে। এ পর্যায়ে বিশেষ অতিথির প্রেস তুলে দেওয়া হবে বিশ্বনাথ থানার ইনচার্জের জনাব শামসুদ্দোয়া পিপিএ মহোদয়কে। বিশ্বনাথ উপজেলা ফুটবল নেতৃবৃন্দের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে বিশ্বনাথ থানার ইনচার্জ জনাব শামসুদ্দোয়া পিপিএ মহোদয়কে। এ পর্যায়ে বিশেষ অতিথি সম্মাননা স্মারক তুলে দেবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব আমিরের চেয়ারম্যান মহোদয়কে। বিশেষ অতিথির সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে সম্মানিত উপজেলা ফুটবল এশিয়ার পক্ষ থেকে। এ পর্যায়ে সিলেট জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল দাকে বিশেষ অতিথি সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব আলতাফ হোসেন মহোদয়কে বিশ্বনাথ উপজেলা ফুটবল এশিয়ার পক্ষ থেকে। এ পর্যায়ে বিশ্বনাথের বিশিষ্ট ক্রীড়া সংগঠক যুক্তরাজ্য প্রবাসী শাহ আব্দুল নূরের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করছেন বিশ্বনাথের অত্যন্ত সুপরিচিত মুখ বিশিষ্ট রাজনীতিবিদ সংগঠক রফিক আলী। রফিক আলী ভাই শাহ আব্দুল নূরের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করছেন বিশ্বনাথ উপজেলা ফুটবল এশিয়ানের পক্ষ থেকে। এরপর যে সম্মাননা স্মারক গ্রহণ করবেন বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব রফিকুল ইসলাম জুবায়ের। বিশেষ অতিথি সম্মাননা স্মারক গ্রহণ করবেন বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
সাংস্কৃতিক অনুষ্ঠান আইব বাদে মজা আইব অচিন সবাই লোকে বিশ্বনাথর যারা আছে ভাল লাগে দুইটা শেয়ার করবা শেয়ার করে দেখাইবা যে বিশ্বনাথ যে পরপর দুইবার তিনবার চ্যাম্পিয়ন হয়েছে এরাটাও উপজেলা এর পর্যায়ে বিশেষ অতিথি সম্মাননা স্মারক গ্রহণ করবেন বিশ্বনাথপুরা বাজার বণিক কলা সমিতি একটা বিদ্যা তিনে সাইটটা সাইরোটা অন্যতমা চ্যাম্পিয়ন স্মারক গ্রহণ করবেন বিশ্বাস সদরের উপরি প্যানেল চেয়ারম্যান একটা নোয়ারের জনাব রফিক আসান মেম্বার সাহেব সম্মানিত অতিথিবৃন্দ এবং ফুটবল এশিয়ার পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বিশ্বনাথের অত্যন্ত পরিচিতম বিশিষ্ট রাজনীতিবিদ সংগঠক জনাব রফিক আলী সম্মাননা স্মারক গ্রহণ করছেন সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। এরপর যে বিশেষ অতিথি সম্মাননা স্মারক গ্রহণ করবেন অলংকার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শায়কুর রহমান শায়েক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলংকার ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি সম্মাননা স্মারক গ্রহণ করছে সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। সিলেক্ট টু লন্ডন পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, দেশ বিদেশের হাজার হাজার মানুষ কিন্তু এক যুগে দেখছেন, চোখ রাখছেন মোবাইলের পর্দায় দেখছেন উপজেলা ফুটবল এশিয়ানের পক্ষ থেকে এই আজকের অনুষ্ঠানটি। এরপর যে স্মারক গ্রহণ করবেন বিশ্বনাথ বিশ্বনাথ পুরান বাজার প্রেস ক্লাব, আমরা বিশ্বনাথ পুরান বাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক জনাব পরঞ্জ বৈভবভাইকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। উপজেলা চ্যাম্পিয়নশিপ বিশ্বনাথ উপজেলা ফুটবল এর সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2018 পরপর দুই তিনবার যারা চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বনাথ উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে তার উদ্যোগে কিন্তু এই অনুষ্ঠানটা। আর যে বিশ্বনাথ নতুন বাজার প্রেস ক্লাবের পক্ষে স্মারক গ্রহণ করবেন জাহাঙ্গীর আলম খায়ের, রুয়েল আহমেদ এবং মহসিন আহমেদ। বিশ্বনাথ নতুন বাজার প্রেস ক্লাব নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে অতিথিবৃন্দের কাছ থেকে। এরপর যে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য তাদের প্রতিনিধিবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি। নতুন বাজারের সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য খামাল মুন্না সাংবাদিক রুয়েল আহমেদ শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি। কামাল মুন্না বয়স ঠিক আছে জানাইব আমার। সিলেট জেলার
13টা উপজেলা আমাদের চ্যাম্পিয়ন হয়েছিল, দুই দুইবার তিন তিনবার চ্যাম্পিয়ন ধন্যবাদ। এই মুহূর্তে বিশ্বনাথ উপজেলার আটটি ইউনিয়নের আটটি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রথমেই অলংকার ইউনিয়ন প্রথমেই অলংকার ইউনিয়নের সভাপতিকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করব। এরপর খাজাঞ্চি ইউনিয়ন ফুটবল অ্যাসোসিয়েশন, খাজাঞ্চি ইউনিয়ন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্চে আসার জন্য আহ্বান করব। বয়স ঠিক আছে, লিটন খাজাঞ্চি ইউনিয়ন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। এরপর রামপাশা ইউনিয়ন সভাপতি মুক্তাদির হোসাইন, রামপাশা ইউনিয়ন সহসভাপতি নজির আহমদ, সেক্রেটারি নজির আহমদকে আসার জন্য আহ্বান করব। আসসালামু আলাইকুম। এরপর দশকর ইউনিয়ন, দশকর ইউনিয়ন ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের সকল খেলোয়াড়বৃন্দকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে অতপ্রতভাবে জড়িত রয়েছি এবং আমি বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের সকল প্লেয়ারকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বনাথের প্রবাসী অধ্যুষিত, এই বিশ্বনাথের সকল খেলোয়াড় প্রবাসী বাই সহ যারা আর্থিকভাবে সচ্ছল রয়েছেন, আমি দেখেছি আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আক্তার জুয়েল বিভিন্নভাবে বিভিন্ন সময় টাকা পয়সা নিয়ে যে কষ্ট বা যে দুর্ভোগ পোহাতে হয় তা যাতে না হয়, ভবিষ্যতে আমি বিশ্বনাথের প্রভাবশালী ব্যক্তিদেরকে আহ্বান করব যেন বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি আর্থিক অনুদান বা একটি ফান্ড তৈরি করে দেওয়া হয়। আমি অতীতেও চান্দিরাপন খেলা মাঠে ছিলাম, আপনার এই ফেসবুক লাইভে আমাকে আপনি জিজ্ঞেস করেছিলেন, তখনও আমি আহ্বান জানিয়েছিলাম এই একটি ফান্ড তৈরি গঠনের জন্য। এই ফান্ড গঠনের লক্ষ্যে যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বনাথ উপজেলা টিম এই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি মনে করি তারা ইতিমধ্যে একটি উদ্যোগ নিয়েছে, তারা ইউনিয়ন পর্যায়ে যেগুলো খেলাধুলা শুরু করেছে, ইউনিয়ন পর্যায়ের যে টুর্নামেন্টগুলো হয় আমি মনে করি এই টুর্নামেন্টগুলোকে ধারাবাহিক রাখতে হবে এবং আজকে যারা স্কুল লীগ যেটা আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথের একটা স্কুল অংশগ্রহণ করবে, আমি মনে করি যে এই ধারাবাহিকতায় ইতিমধ্যে বিশ্বনাথ থেকে অনেক প্লেয়ার বেরিয়ে আসবে, বিশ্বনাথ থেকে অনেক প্লেয়ার বেরিয়ে আসবে কারণ আমাদের স্কুল টিম বা অনূর্ধ্ব-১৬ অনূর্ধ্ব-১৭ অনূর্ধ্ব যেভাবে খেলা হচ্ছে এই খেলা থেকে আমি মনে করি যে প্লেয়ার আমাদের বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আগামীতে আমাদের বিশ্বনাথ থেকে জাতীয় পর্যায়ে প্লেয়াররা খেলবে এই আশাবাদ আমি ব্যক্ত করি। আমি এটি একটু আগে আপনি জানেছেন যে এখানে সাকিব নামে একটি ছেলে আমাদের যে অনূর্ধ্ব-১৯ অনূর্ধ্ব-১৭ থেকে সিলেক্ট হয়েছে বাংলাদেশের ৪০ জন প্লেয়ারের মধ্যে, আমি মনে করি তার মাধ্যম থেকেই আমাদের শুরু হবে বিশ্বনাথের জাতীয় পর্যায়ে প্লেয়াররা খেলবে। এবং এতে আমার সাথে রয়েছেন আমাদের সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান, আমার বন্ধুবর আরেক বন্ধু আজকে যিনি অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি আব্দুল আজিজ সুমন, আমরা অদ্ভুতভাবে আমরা তিন বন্ধু একসাথে চলাফেরা করে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনকে এবং ভবিষ্যতে করে যাবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বনাথ উপজেলা ১৩টা উপজেলার মাঝে কিন্তু বিশ্বনাথ উপজেলা কিন্তু প্রোগ্রামটা রাখুন যে বাজার আসুন প্লেয়ার দুবাই অনেক আগ্রহ তো পাই আগ্রহ আমাদের বিশ্বনাথ উপজেলার তরুণ উদীয়মান ধারাভাষ্যকার আসলে আমি বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। আসলে আমরা বিশ্বনাথবাসী খুবই এক্সাইটেড ফুটবলের প্রতি, খেলাধুলার প্রতি। আজকে আমরা
দুইবার জেলা আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি। আসলে আসলে আমাদের হাতে বিশ্বনাথ ক্রিকেট, বিশ্বনাথ খেলাধুলার যে অঙ্গন, সেই অঙ্গনে আমরা সঠিক অভিভাবক পেয়েছি। আজকে যারা ফুটবল বিশ্বনাথের নেতৃত্ব দিয়েছে, দিচ্ছেন ফুটবল অ্যাসোসিয়েশনের যেমন কর্মকর্তা যারা আসছেন, সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য কর্মকর্তা সংগঠক যারা আছেন, তারা অত্যন্ত সুদক্ষ এবং খুব ভালো একজন সংগঠক, যার কারণে আমরা ফুটবলের দিক দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছি। আপনার আন্ডার 17 আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি। আসলে অ্যাকচুয়ালি আমাদের এগুলা করার অনেক সহযোগী আমাদের সম্মানিত প্রবাসীবৃন্দ যারা লন্ডন অবস্থান করছে, বিভিন্ন দেশে অবস্থান করেছেন, আপনারা সবাই আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যার কারণে আজকে ফুটবল প্লাস অন্যান্য খেলা ক্রিকেট আমরা বিশ্বনাথ উত্তরোত্তর এগিয়ে যাচ্ছি। আমরা একসময় দেখতে পাবো বাংলাদেশে জাতীয় ফুটবল দলেও আমাদের বিশ্বনাথের প্লেয়াররা খেলবে এবং আমাদের জন্য গৌরব অর্জন করবে। ইতিমধ্যে আমরা আপনারা জেনেছেন আমাদের বিশ্বনাথের সন্তান শাকিল ইতিমধ্যে বাংলাদেশের কেন্দ্রীয় ফুটবল টিমে অন্তর্ভুক্ত হয়েছে, এটাও আমাদের বড় একটি গর্বের বিষয়। আজকে যে অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল প্লেয়ার এবং কর্মকর্তাদের যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তারা আসলে খুবই উজ্জীবিত হয়েছে। আজকে আমরা আশা করব যে তারা ইতিমধ্যে আমাদের ক্রীড়া জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, উনি ঘোষণা দিয়েছেন যে উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে মাহা আন্ত ইউনিয়ন ফুটবল খেলা উনি আন্ত ইউনিয়ন উনি স্পন্সর করেছেন। আমরা আশা করবো আগামী যে ফুটবলের যে সিজন, যে সময়টুকু, এই সময়টুকু যদি বিশ্বনাথ উপজেলা যে ফুটবল অ্যাসোসিয়েশন আছে, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ আছেন, ওনারা যদি সঠিক ওনারা কিন্তু এই টুর্নামেন্টটি আয়োজন করবেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত ফুটবল চলে গিয়েছে, ঘরে ঘরে আসলে ফুটবল অবশ্য সৃষ্টি হয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে এই বিশ্বনাথ থেকে আমাদের সোনালি তারকারা ফুটবল ফেডারেশন এবং আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করবে। আসলে এটা একসময় আমরা দেখতে পেরেছি বিগত সময়ে যে মিনিবার একটি ফুটবল খুবই একটি আমাদের বিশ্বনাথের ধ্বংস করার জন্য একটি টুর্নামেন্ট সৃষ্টি হয়েছিল, যার নাম হয়েছিল মিনিবার। আসলে এই মিনিবার আমরা ক্রীড়া সংস্থা এবং প্রশাসন, উপজেলা ফুটবল টুর্নামেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক যারা আছেন, ক্রীড়া সংস্থা যারা, তাদের সুদক্ষ চিন্তা ভাবনায় এই মিনিবার আসলে বন্ধ হয়েছে। মিনিবার বন্ধ হওয়ার পরেই আসলে আমাদের বড়বার যেটা বলি আমরা ফুটবল টুর্নামেন্ট, এগুলা আসলে খুব উত্তরোত্তর সাফল্য পেয়েছে সারা বিশ্বনাথ। আমরা আশা করব যেহেতু এই মিনিবার আসলে আমাদের ফুটবলকে অনেক দূরে নিয়ে যেতে পারে না, তাহলে তাই এই মিনিবার আজীবনের জন্য যাতে বিশ্বনাথে বন্ধ থাকে আমরা আশা করি। আর আমরা যারা নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই এইটুকু দেখবেন। আসলে আমি এই ইউনিয়ন বিশ্বনাথ ফুটবল টিম এবং কর্মকর্তা প্লেয়ার, বিশ্বনাথের শ্রোতাবৃন্দ সবাইকে জানাই আমার বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বিসমিল্লাহ ঐতিহ্যবাহী সিলেট আয়োজিত আজকের বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সিলেট আন্ত উপজেলা চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাহিউদ্দিন সেলিম, বিশেষ অতিথি বিশ্বনাথের গর্ব এই বিশ্বনাথ উপজেলার সবাই অক্লান্ত পরিশ্রম করে আজকে হাটি হাটি পা পা করে বিশ্বনাথ চ্যাম্পিয়ন হয়ে যে গর্ব আমাদের জন্য নিয়ে এসেছে, তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্কুল অ্যান্ড কলেজ এবং তিন অলঙ্কার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে জানাচ্ছি যারা সব সময় এই খেলাধুলার মধ্যে
অক্লান্ত পরিশ্রম করে এবং এলাকার সবাইকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন এবং তাদের অক্লান্ত পরিশ্রম যেন সার্থক এবং সফল হয়েছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ বিভাগীয় পর্যায়ে এই বিশ্বনাথ উপজেলা একদিন পৌঁছে যাবে এবং জাতীয় পর্যায়ে বিশ্বনাথ উপজেলার প্লেয়াররা অংশগ্রহণ করবে আমাদের বিশ্বাস। কারণ এখন যে অবস্থানে আছে আমাদের বিশ্বনাথ উপজেলা, দ্বিতীয়বারের মতো গৌরব অর্জন করেছে এবং বিশ্বনাথকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি তরুণ উদীয়মান যুব সমাজ সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি, সাথে সাথে যারা জড়িত অঙ্গ সংগঠনে যারা জড়িত আছেন সবাইকে আমার পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ। এবং যারা পরিচালনা করে যাচ্ছেন সব সময় তাহাদেরকে আমরা সবাই মিলে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এবং উপস্থিত আছেন আজকে আমাদের বিশ্বনাথ উপজেলা এবং যারা আমাদেরকে এখানে দুঃখতা বলার সুযোগ দিয়েছেন তাদের সবাইকেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং বারবার জানাচ্ছি। এবং সবাইকে আজকে পুরস্কৃত করার জন্য এবং সুনামের সহিত সুনাম ধন্য করেছেন সবাইকে এই অলংকার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ বারবার জানিয়ে বিশ্বনাথ উপজেলা ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়ামোদী ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গে বক্তব্য কাছে আসসালামু আলাইকুম। উপজেলা অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের গোলরক্ষক পারভেজ আহমদ, থ্যাংক ইউ সো মাচ পারভেজ আহমদ মাহি, গোলরক্ষক পারভেজ আহমদ মাহি, পরবর্তীতে গোলরক্ষক সজীব আহমদ, সজীব আহমদ ও ক্যামেরা দিয়ে আমরা, শাকিল আহমদ অধিনায়ক, ক্লাব সম্পাদক রুহুল ভাই, জামিল ডিফেন্ডার, জামিল শাহেদ, খালেদ খালেদ, আতিক, রায়হান, রাজা, জুনায়েদ, বুরহান, শরীফ, লুকমান, বাচ্চু, হাকিম, বাকের আলী মানিক, রায়হান খান, তাহের খান ও জুবায়ের কোচ হিসাবে রয়েছে। আমাদের এই বিশ্বনাথের অনুষ্ঠান অনলাইনের মাধ্যমে, আমি আবারো বলছি, লন্ডন ফেজের মাধ্যমে যারা বিশ্বনাথ ফুটবল দলের, আমি আমার বিশ্বনাথ প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে অভিনন্দন জানাই এবং বলছি আমাদের বিশ্বনাথের সবার জন্য দোয়া করবেন, ক্রীড়া ফুটবলের জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলবেন খামাল মুন্না, কথা বলবেন আমাদের অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খামাল মুন্না। আমি এখন বিদায় নিচ্ছি, আমি দয়া করে খামাল মুন্নার সাথে কথা বলছি। আপনারা ধন্যবাদ সিলেট টু লন্ডনকে। আজকের উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন আর আপাতত সহল এখন পরে সবে কেসে ধরব গঞ্জি ধরব এখন সবে তুলে লাগি সহল অনুষ্ঠান এই সে নিজেকে ধন্য মনে করছি। আসলে ভাষায় আবেগে আপনাদের এই প্রোগ্রামে বিশ্বনাথকে খুবই, আসলে বিশ্বনাথের উজ্জ্বল নক্ষত্র হচ্ছে এই অনিত 17 ফুটবল টিম, তাদের মঙ্গল কামনা করি। ধন্যবাদ সিলেক্ট টু লন্ডনকে, ভালো থাকুন সবাই। না আমি আর কি থাকবো, ফুটবল খেলা আসলে প্রথমে হইলো খেলা প্র্যাকটিস। আমরা সাবেক এমপি মহোদয় জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ ফঙ্কে খানের নেতৃত্বে বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য আবার ফিরে এসেছে। আর এ ধারাবাহিক পরপর আমরা অনূর্ধ্ব-১৭র পাশাপাশি উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি, আশা করি ভবিষ্যতে আরও আমাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তবে সবচেয়ে বড় জিনিস হলো খেলোয়াড়রা নিজেদের মন থেকে
খেলাকে মনে প্রাণে ভালোবাসতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নাই। আর বিশ্বনাথের প্রবাসীরা সবসময় বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের জন্য সহযোগিতা করে যাচ্ছেন, বিশ্বনাথের ব্যবসায়ীরা সহযোগিতা করে যাচ্ছেন, বিশ্বনাথের সাংবাদিকরা সবসময় খেলার সাথে জড়িত সংগঠক খেলোয়াড়দেরকে অভিনন্দন এবং সহযোগিতা করে যান এবং তাদের নিউজগুলো কভার করেন। আমার সবার প্রতি অনুরোধ থাকবে বিশ্বনাথের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার জন্য। ধন্যবাদ। বিশ্বনাথের প্রথম শিরোপা যিনি যার হাত ধরে এসেছিল শাবল আহমেদকে আমরা জোরে একটি হাততালি তার জন্য, জোরে একটি হাততালি। এই মুহূর্তে সংবর্ধনা ব্যক্তিত্ব জনাব মামুন আহমদকে, মামুন আহমদকে যুক্তরাজ্য প্রবাসী সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হবে মামুন আহমদের হাতে, যিনি আমাদের সাথে সব সময় ছিলেন। সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়ের হাতে এবং ওলা অনুসারে প্রতি বছর ওলা যিনি একটা প্রোগ্রাম হয় তে আমরা বা আমরা যে বিশ্বনাথ উপজেলা টিমর যারা খেলরা তারা কিন্তু অনেক আগ্রহী, খেলার প্রতি আগ্রহী, প্লাস আমরা যে ইয়ং জেনারেশন তারার খেলার প্রতি আগ্রহী ও জিনিস দেখিয়া যে আগ্রহ থাকবো যে আমি একটা প্লেয়ার হইতাম চাই, আমি বিদ্যুৎ যোশীমর মতো আমি খেলতাম চাই। সকল ধন্যবাদ সুপ্রিয় উপস্থিতি। এই মুহূর্তে দয়া করে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে থাকবেন। আবুল মাল আব্দুল মোহিত স্পোর্টস আন্ত উপজেলা ফুটবল জেলা প্রশাসক দলে চ্যাম্পিয়ন্স দলের হাতে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স দলের হাতে প্রথমেই গোলরক্ষক আব্দুর রাজ্জাক, প্রথমেই গোলরক্ষক আব্দুর রাজ্জাক এরপরে আমাদের সিলেট জেলায় সবচাইতে স্টাইলিশ ডিফেন্ডার মনসুর চৌধুরী, স্টাইলিশ ডিফেন্ডার মনসুর চৌধুরীকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করব। এরপর লায়ন রিপন, কেন্দ্রের ছেলে লায়ন রিপন মনসুরের পরে আসবেন, এখন নাই তারা প্রবাস মনসুর তারা দেখতে পারো, মনসুর চৌধুরী রিপন মিয়া শাকিল মোহাম্মদ জামিল সালিম মাহমুদ আজিজুল মাহবুবুর রহমান জুয়েল দলীয় কাপ্তান বিলাল মির্জা থাইয়ুব আলী প্রকাশ হবে। প্রত্যেকে চলে আসুন, লিটন শেবুল সুবেল আর আমরা এই প্রোগ্রাম বাদে সাংস্কৃতিক অনুষ্ঠান হইব, গান হইব, আনন্দ হইব, খুব মজা হইব, আর আপনারা থাকবা সবাই লগে বাদে গান হইব ফাটাফাটি। আর আমরা জুয়েল ভাই কিন্তু আমি যেদিন উইন করছি এদিন কিন্তু বিশ্বনাথ সেলিম মাহমুদ সিলেট স্টেডিয়ামও আমি আসলাম, সেলিম মাহমুদ লাইভ দেখাই আপনারা রে যে জুয়েল ভাই আসলা, কিন্তু যে আনন্দ মুহূর্ত সময় আছে এই সময়টা খুব আনন্দর সাথে শেবলের পরে আক্তার, আক্তার যারাও আসলা সবাই সালাম এবং ক্লাস বিশ্বনাথর দর্শক কিন্তু প্রচুর দর্শক আসলা এবং ই আজকু যে প্রোগ্রাম অনেকে চেয়ারম্যান মহোদয় তারা বক্তব্য করছেন যে আমরা ন্যাশনাল টিমও যে খেলা হয় শেবল আমাদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি ইলা দর্শক হয়, তো আমরা প্রাউড ফিল করব কই যে আমরা যে উপজেলা ভিত্তিক গেম সারাই আমরা বেলাল মির্জা উদীয়মান সেরা খেলোয়াড় বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের আমরা কিন্তু মিনি বারল লাগি বড় বাটা আলী আসগর নাই হই গেছে এখন পর্যায়ক্রমে আমরা মিনিবার শেষ হওয়ায় বড় আলী আসগর হওয়ায় কিন্তু আমরা এই পজিশন আইটেম পারছি বড় ওভার খেলায় এবং বিশ্বনাথর আশে লোকমান আহমেদ আমেন সারাই কিন্তু আমরা লোকমান আহমেদ পজিশন আইছেন বিশ্বনাথ বিশ্বনাথর যারা টিম আছে খেলার খেলা আজিজ যারা আজিজুল খেলার
মাঠও থাকে তারা খেলাটা ভুলে যায়। আমি আছি আপনার সামনে, আসলে আমি একজন বিশ্বনাথ, বিশ্বনাথ উপজেলা আমার জন্মগ্রহণ করছি। আমি এই মুহূর্তে তাজুল বিশ্বনাথ উপজেলা দলের স্ট্রাইকার তাজুল আমার বিশ্বনাথ উনি করছে সিলেটের ফুটবলের সবচেয়ে বড় বিভাগ দক্ষিণ সভা জালালপুরে ছেড়ে অনেক বড় একটা কথা লেবে লাইক আপনাদের জন্য সিলেটের অলঙ্কার ফুটবল আঙ্গনের যিনি আলো ছড়িয়েছেন এবং বিশ্বনাথে কিন্তু অনেক বড় একটা গৌরব এনে দিয়েছেন, আজকে অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে সম্মানিত গর্বিত ম্যানেজার যিনি আক্তার হোসেন তালুকদার, গর্বিত ম্যানেজার আক্তার হোসেন তালুকদার যিনি সম্মান গ্রহণ করেন সম্মানিত অতিথিদের কাছ থেকে। আমার বয়স শোনা জানি সরি ফটো সেশন চলে এখন, আসলে খুব আনন্দিত যারা আছে নিউ জেনারেশন প্লাস সবাই খুবই আগ্রহ বা খেলাধুলায় আগ্রহ থাকো এটা এই ধরনের একটা অনুষ্ঠান করবে ক্রেশ ছোটো জিনিস কিন্তু এটা পাওয়াটা অনেক গর্বর বিষয়। আমরা চাই এগুলা সবসময় হয়তো সম্বর্ধনা অনুষ্ঠান শেষ, আমাদের অতিথিবৃন্দ চলে যাচ্ছেন, তাদেরকে তাহাদের মূল্যবান সময় আমাদের এই অনুষ্ঠানে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে সাথে আপনাদের জন্য আরেকটি নিউজ, যেটা আমাদের সম্বর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনারা ধৈর্য সহকারে বসুন অপেক্ষা করুন, আমরা 20 মিনিটের মধ্যে আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা জুয়েল ভাই আজকের যে ক্যাপ্টেন আসলা তাইনোর একটু বক্তব্য নিব, তাইনো খিলা লাগে বা কোন খিলা প্রাউড জুয়েল ভাই আসসালামু আলাইকুম দেশবাসী, দেশপ্রবাসীর বন্ধুগণ, আমরা আজকে বিশ্বনাথ ফুটবল এশিয়ান কর্তৃক আয়োজিত ফুটবল এশিয়ানকে সম্বোধনা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে আয়োজন করেছিলাম, যা আমরা অত্যন্ত সুন্দর আয়োজন হয়েছে, তাই আমরা বিশ্বনাথবাসী এবং বিশ্বনাথ প্রবাসী সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই, বিশেষ করে আমরা সিলেট লন্ডন সিলেট টু লন্ডন ফেজকে ধন্যবাদ জানাই। ওকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ ধন্যবাদ ভাই। জুয়েল ভাই দেখো কিছু কইবা লাগি, জুয়েল ভাই কিছু কইবা, কিছু কোন রে ভাই, ধন্যবাদ ভাই। আসলে সবু ব্যস্ত আর এখন আমরা দেখতাম পারব ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত চ্যাম্পিয়ন ট্রফির সংবর্ধনা সংবর্ধকদের সংবর্ধনা অনুষ্ঠান শেষ, এখন আপনারা কমন কইরা কমন কইরা জানাইবা যে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখতানি, দেখা হইলে আমি থাকতাম নাইলে থাকতাম না, সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো এখন আমরা তো অনেক প্রাউড করলাম বিশ্বনাথ বাসী বা বিশ্বনাথ টিম লইয়া অনেক আপনারা প্রাউড করলাম বিশ্বনাথ বাসী যে আমরা সিলেট জেলার 13টা উপজেলা লইয়া আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান চ্যাম্পিয়ন হইছি, অল্পকিছু মধ্যে অনুষ্ঠিত হবে শিল্পবৃন্দ এবং বাদকবৃন্দ আসলে আমরা এই যে ফুটবল অ্যাসোসিয়েশনের যে 13টা উপজেলা আব্দুল মাল আবুল মহিদের এই টুর্নামেন্টে আমরা পরপর দুইবার তিনবার চ্যাম্পিয়ন হয়েছি, আসলে আমরা জনসমর্থন এবং বিশ্বনাথ উপজেলাবাসীর যে ছোট বড় সবাই কিন্তু এটারে স্বাগত জানার এমনকি উৎসাহ দেয়,
আমরাই চাই এটা ধারাবাহিকতা বজায় রাখতে হইলে আমরা এভাবে দর্শক যারা আছি বা আমাদের যারা নেতৃবৃন্দ আছে প্রত্যেকেই আরও আরও উৎসাহ দিতে হইব, এরপরে আমরা এটা নিয়ে কাজ করতে হইব। তো আমি বিশেষ করে যেটা আমরা বিশ্বনাথ উপজেলার সকল ঐক্যবদ্ধ, যে কোনো কাজে কিন্তু আমরা ঐক্যবদ্ধ, যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হইয়া যে উৎসাহ দেই আর জোর করে, আর বিশেষ করে আমাদের প্রবাসী যে ভাইয়েরা আছে তারা কিন্তু আমরারে যে কোনো সময় স্পন্সর করেন বা আমরারে সহযোগিতা করেন তার কাছে আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ জানাইলাম। উন্নতি অবশ্যই 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 ওই হিসাবে আমরা আজকের এই যে বিশাল একটা আয়োজন আপনারা দেখলাম, এটা আসলে এই বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কৃতিত্ব, আর এরকম বিশাল অনুষ্ঠান আসলে আমরা কখনো দেখি নাই, এটা প্রথম আর কি আমরা এই বিশাল একটা আয়োজন আর আরো ভালো হইব, উৎসাহ পাইব যারা নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম যারা উঠে যে অনুষ্ঠ এরা যে উৎসাহ পাইছে বা তারা যে একটা ক্রেশ হয়েছে এ কারণে কিন্তু আরো নতুন নতুন যারা তরুণ আছে এরা কিন্তু উৎসাহ পাইয়া খেলার দিকে মনোযোগ দিব, পাশাপাশি যেটা আমি কইতাম চাইব সব জায়গায় তো আছে মাদক দ্রব্য, এটা থেকে মানুষ বিরত হইব, এটা তাই হইয়া মানুষের খেলাধুলা সাংস্কৃতিক অঙ্গনে ঢুকি দিলে কিন্তু খেলাধুলাটা একটাই লই বেশি, আর বিশেষ করে আমি সিলেট টু লন্ডন যেটা পেজ আছে তাদের ধন্যবাদ জানাই, আর আপনারা যারা দেখলেন সকলের, আমার নাম ফজল খান সাংবাদিক বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহ্বায়ক, আমার হলে অবশ্য দেশ বিদেশ সকলে চিনে, আপনারা সকলের সহযোগিতা চাইলে আমরা আরো আরো আগে নিতাম, ধন্যবাদ সকলের। সম্মানিত উপস্থিতি ও আমাদের দর্শকবৃন্দ, আমি বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে সালাম আদাব ও শুভেচ্ছা জানাই। আসলে প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, আমাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আমরা সফলভাবে শেষ করতে পেরেছি, তার সাথে সাথে এরপর একটু পরে আমাদের দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, যেহেতু আমরা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছি সেজন্য আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি, আপনারা সকল লাইভে থাকবেন, আমার ভাই শেরালি ভাই আপনাদেরকে সব কিছু আমাদের দেখাবেন, আপনারা আমাদেরকে সাহায্য করেন যাতে আমরা সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা সফল হতে পারি, আপনাদেরকে প্রোগ্রামটা সুন্দর করার জন্য আপনারা উপভোগ করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ হাফিজ। মানুষ হিসাবে তারা কেমন লাগে বা খেলা লাগে, ধন্যবাদ শের আলী ভাই রে, ধন্যবাদ জানাইরাম, এবং ধন্যবাদ জানাইরাম আমাদের প্রবাসী ভাইদের যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন, এবং আজকে এই প্রথম বিশ্বনাথের ফুটবলের ইতিহাসে একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশ্বনাথের শহরতলী আলহেরা শবিন সিটির সামনে, অর্থাৎ যারা এই আয়োজন করেছেন বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি গর্বের সাথে। তো গর্বিত টিম ম্যানেজার আখতার হোসেন এবং আমাদের সকল কর্মকর্তা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন রাত দিন খেটে এই অনুষ্ঠানটি তারা সুন্দরভাবে সফলভাবে আয়োজন করে পরিসমাপ্তি করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অর্থাৎ আমাদের লোকাল অর্থাৎ রাত্রিতে যারা বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রামে স্টেজ মাতিয়ে থাকেন সেই সমস্ত গুণী শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন, তা আপনারা উপভোগ করবেন লাইভে যারা রয়েছেন, এবং বেশি বেশি করে আমাদের বিশ্বনাথের ফুটবলকে সাপোর্ট করবেন। বিশ্বনাথের ফুটবলকে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আগামীতে আরে অনেক দূর এগিয়ে যাবে এবং আশা প্রত্যাশা আমি ব্যক্ত করছি, ধন্যবাদ। আসলে আমরা বিশ্বনাথ উপজেলা টিমে এই ধারাবাহিকতা রাখার ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে বিশ্বনাথে যে তরুণ
তরুণ খেলোয়াড় যারা উঠে এসেছে, বের হয়ে এসে তৃণমূল থেকে ইউনিয়ন পর্যায়ে, আপনিও জানেন আমিও জানি, আমরা অনেক মাঠে কিন্তু কভার করেছি ইউনিয়ন টুর্নামেন্টের ফাইনাল। সেখান থেকে যেই সমস্ত তরুণ উদীয়মান খেলোয়াড়রা উঠে এসেছে তাদের জন্য এই মুহূর্তে একটি মাঠ এবং একটি একাডেমির প্রয়োজন খুবই, অর্থাৎ তাড়াতাড়ি, অর্থাৎ যত শীঘ্রই একটি একাডেমি অর্থাৎ বিশ্বনাথ উপজেলা পর্যায়ে করা যাবে তত শীঘ্রই আমাদের এই ফুটবলারদের আমরা ধরে রাখতে পারবো, তাদেরকে ফুটবলের মাধ্যমে আটকে রাখতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি সিলেট লন্ডন পেজে যারা এই মুহূর্তে রয়েছেন, আসলে লাইভে রয়েছেন, প্রচুর পরিমাণ ভক্ত সংখ্যক আমরা দেখতে পাচ্ছি। মোহামেডান স্পোর্টিং ক্লাব সহ যে সকল পরিচিত শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন লাইভে যুক্ত, প্রত্যেকের শুভেচ্ছা অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি বিশ্বনাথবাসীর পক্ষ থেকে। আজকে জমিও মাঠ একটা অনুষ্ঠান চলছে আমাদের বিশ্বনাথের শহরতলির অত্যন্ত ব্যস্ততম জায়গা আদ্রা শপিং সিটির সামনে, উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের দুটি দলকে সংবর্ধনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিপূর্বেই সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে, এবারও বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চটি প্রস্তুত করা হচ্ছে। এতক্ষণ এত লম্বা সময় যারা আমাদের সিলেট লন্ডন পেজের সাথে ছিলেন এবং অনুষ্ঠানটি উপভোগ করেছেন, হয়তো লোকালের প্রোগ্রাম যতটুকু পেরেছি আমরা সুন্দর করে চেষ্টা করেছি এবং চমৎকার একটি প্রোগ্রাম হচ্ছে। প্রত্যেকে শুভেচ্ছা অভিনন্দন অভিবাদন, বিশেষ করে আমাদের অ্যাডমিন বাইকে যিনি দাঁড়িয়ে দীর্ঘক্ষণ থেকে আপনাদেরকে দেখাচ্ছেন অনুষ্ঠানটি, ওনাকে শুভেচ্ছা অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি বিশ্বনাথবাসীর পক্ষ থেকে।